নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের যে বিষয়টি জানাতে চলেছি সেটি হচ্ছে কুম্ভ রাশির আরাধ্য দেবদেবী অথবা ইষ্ট দেবদেবী কে বা কারা এই ইষ্ট দেবদেবীকে মেনে যদি আপনারা পুজো করতে পারেন তবে আপনাদের জীবনে যা যা সমস্যা রয়েছে সেখান থেকে আপনারা অনায়াসে বেরিয়ে আসতে পারবেন কি এই ইষ্টদেব দেবী কেনই বা আমরা ইষ্টদেব দেবীর পুজো করব এবং পুজো করলে কি কী খুব সহজে পেতে পারি আসুন একে একে আমি আপনাদের জানিয়ে দিই হিন্দু শাস্ত্র অনুযায়ী মানুষরা বিশ্বাস করে তেত্রিশ কোটি ভারতীয় দেবদেবী রয়েছেন এই দেবদেবীরা বিষ্ণু শক্তি এবং শিবের অবতার তাছাড়া আমরা সেই দেবতাকে পুজো করে থাকি যার সাথে আমাদের মনের যোগাযোগ রয়েছে কখনো কখনো আপনি হয়তো খুব অবাক হয়ে যান যে কেন আপনি সেই নির্দিষ্ট দেবতা বা দেবীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং আপনি তাদের প্রতি কেন আকর্ষণ বোধ করেন অগ্নিপুরাণ অনুযায়ী বিশ্বাস করা হয়েছে আপনার রাশি অনুযায়ী আপনাকে ঈশ্বরের পবিত্র উপাসনা করা উচিত যখন আপনি আপনার রাশি অনুযায়ী একজন নির্দিষ্ট দেবতার পুজো করেন এটা আপনার স্বর্গীয় শক্তিকে উদ্দীপিত করতে সাহায্য করে ও আপনার গ্রহের প্রভাবের গতিকে শান্ত করতে সেই দেবতাকে প্রভাবিত করেন অগ্নিপুরাণে এও জানা যায় যে আপনি যদি আপনার রাশি জেনে থাকেন তবে আপনার শাসক গ্রহ ও যে নির্দিষ্ট দেবতা ওই গ্রহকে শাসন করছেন তাকেও নিজের প্রার্থনা জানাতে পারেন কখনো কখনো আপনার কঠোর পরিশ্রম ও প্রতিবন্ধকতার পরেও জীবনে যে সফলতা আপনি আশা করেন তা পাচ্ছেন না হিন্দু শাস্ত্র অনুযায়ী নিজের জন্ম তারিখ ও রাশি জেনে আপনি সেই নির্দিষ্ট দেবতা যিনি ওই গ্রহটি শাসন করছেন তার পুজো করেন জীবনে আপনার যা প্রাপ্য তা খুব সহজে পেয়ে যাবেন আপনার জীবনে যে দুঃখ কষ্ট রয়েছে সেই দুঃখ কষ্ট ধীরে ধীরে আপনার দূর হয়ে যাবে তবে আসুন জেনে নিই যে কুম্ভ রাশির ইষ্ট দেবদেবী বা আরাধ্য দেবদেবী কে কে রয়েছেন যে সমস্ত জাতক জাতিকারা বৈষ্ণব ধর্ম সম্প্রদায়ের তারা অবশ্যই ভগবান বিষ্ণুর আরাধনা করুন পাশাপাশি মাতা সরস্বতীরও আরাধনা আপনি করতে পারেন যারা শৈব সম্প্রদায়ের রয়েছেন তারা অবশ্যই মহাদেবের পুজো করুন এবং যারা শক্তির উপাসনারও করেন বা শক্তির উপাসক তারা অবশ্যই মা দক্ষিণাকালীর পুজো করুন এই তিন দেবদেবী কুম্ভ রাশির জন্য উপযুক্ত এছাড়াও আপনি হনুমানজির পুজো করতেই পারেন কেননা কুম্ভ শাসকগ্রহ যেহেতু শনি শনি যেহেতু কুম্ভ নিয়ন্ত্রণ করছে এবং শনিদেব মহাদেবকে মা কালীকে বিষ্ণুকে এবং পাশাপাশি হনুমানজিকে সম্মান প্রদর্শন করে থাকেন কাজেই এই তিন দেবদেবী